আসসালামু আলাইকুম। শুরু করলাম আমার আপেল গাছ দেখাইয়া। আপেল গাছ অনেক আপেল হয়েছে, যাতে খুবই সুন্দর লাগে, তাই ভাবলাম আপনার লগে শেয়ার করি। পরে আমার ডেইলি রান্না বান্না একটু দেখাইম। গার্ডেনে কিছু সবজি লাগাইছিলাম, লাউ, কুমড়া, পটল আর কিছু টমেটো। আর লাউ আইছে না, লাউয়ের আগবাতে দিয়া কিছু সুটকি খাই লিছি। আর এখন দেখা যায় কুমড়া আর পটলও আইছে, পটল এক তরকারি খাই লিছি, আর পটল দেখা যায় বেশি আইব। এই যে পটল দেখরা, ই পটল বাংলাদেশি নাই, ই পটল বুঝি অন্য কোনো এক দেশর, আর ই পটল দরে বেশি। তখন আমি রান্দার দিকে যাইলাম গে। এখানে আছে লুইটা সুটকি আর শোল মাছের সুটকি, আর আছে মিট। আমি শোল মাছের সুটকি দিয়া আর আলু দিয়া বুনা করম, আর লুইটা সুটকি দিয়া চাটনি করম, আর ডাইল দিয়ে মিট বুনা করম। রেসিপি আর হইলাম না, আপনারা দেখতে থাকুকা আমি কীভাবে রান্না করি। এখন একদিকে মিট, প্রেশার কুকার আমি আধা ঘন্টা লাগি রান্না করব। আর এদিকে আমি শোল মাছের সুটকি রান্না করব। প্রথমে আমি তেলের মাঝে এক টেবিল চামচের মতো রসুন ভাজিয়ে নিলাম। পরে আমি একটা পেঁয়াজ পেস্ট কইরা দিব। আর দেওয়ার সময় পেস্টটা দেখাইতাম পারছি না, এটা স্কিপ হয়ে গেছে। আর এই রান্নাটা তো সবাই জানেন, তাই দেখাবার কিছু নাই, আপনারা দেখতে থাকুক। একটি আমার কোনো স্পেশাল রান্না নাই, ডেইলি রান্না, তাই আমি কোনো রেসিপি সঠিক মতো শেয়ার করলাম না, শুধু শেয়ার করলাম আমি কীভাবে রান্না করি। তবে দিককে দিককে কেউ যদি আমার মতো হইরা এই সুটকিটা রান্না করেন, খাইয়া দেখবা খুবই টেস্টি হয়েছিল। আসলে রান্নার আসল টেস্ট হইল গিয়া মশলা কষানোর গেছে। মশলা যতই কষাইবা ততই মজা বাড়ে। এখন আমি এই তরকারির গ্রিল লাগাইয়া একদিকে রাখিয়া মিটের দিকে যাই মুগি। আধা ঘন্টা হয়ে গেছে, প্রেশার বা কইরা একটু নেড়ে চেড়ে মশলা দিলাইম। আমার কাছে মিটটা এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। এখন সকল মশলা দিয়া আরও 10 মিনিট কষাইম।
এদিকে আমার সুটকিটাও হয়ে গেছে, ধনে পাতা দিয়া নামাইলাম। এখানে মাংসটা 10 মিনিট কষানোর পর এখন ডাল দিলাম। এখন আরো 5-6 মিনিট রান্না করব। মাশাল্লাহ আমার মিট তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আর লুইটা সুটকির চাটনিটা দেখাইতে পারছি না, ইনশাল্লাহ অন্য একদিন দেখাইমা।